হরে কৃষ্ণ। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একদম খুব সাধারণ আইটেম, যেমন এটা হচ্ছে পান্তা ভাত। গতকাল দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটা ভাত বেঁচে গেছিলো, সেটাকে আমি জল ঢেলে রেখেছিলাম, তার জন্য ভাবলাম আজকে দুপুরে একটু পান্তা ভাত খাই। এটা হচ্ছে পুরো একদম জল ঢালা পান্তা ভাত, ঠান্ডা ঠান্ডা একদম। আর পান্তা ভাতের সঙ্গে রয়েছে এটা হচ্ছে আলু সেদ্ধ, এটা হচ্ছে বেগুন ভাজা, এখানে রয়েছে মটর ডালের বড়া, আর এখানে আলু সেদ্ধটা মাখার জন্য রয়েছে কুচো পেঁয়াজ আর কুচো লঙ্কা, আর তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল, এটা আলু সেদ্ধ মাখার জন্য। তো এখন আমি এটা আলু সেদ্ধটাকে আগে মেখে নিই প্রথমে। আর পান্তা ভাত খাওয়া খুব উপকারী, কারণ হচ্ছে যে গরমে পান্তা ভাত খেলে পরে পেট ঠান্ডা থাকে আর ঘুমটাও খুব ভালো হয়। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রথমে পান্তা ভাতটাকে এই আলু সেদ্ধটাকে মেখে নিই আগে। একটু দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর নিয়ে নেবো হচ্ছে কুচো পেঁয়াজ আর কুচো লঙ্কা। পান্তা ভাত খাওয়া খুব ভালো। শুধু আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে। একদম ঠান্ডা ঠান্ডা ভাত এগুলো। তার সঙ্গে সামান্য একটু নুনের দরকার আছে। তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। আমি তাই যাই না, খুব ভালো লাগছে খেতে। আলু সেদ্ধ দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তার উপরে একটুখানি হালকা একটু কাঁচা সর্ষের তেল, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ লাগছে। এর মতন খাবার আর কিছু হয় না এই গরমে দুপুরে। আমি ভেবেছিলাম একটুখানি বেগুন পোড়া দেবো, কিন্তু
বেগুন পোড়া দেওয়ার মতন সময় একদম পাইনি। আর আপনারা অনেকে কমেন্টস করেছেন যে আমাকে যে ভদ্রলোক কল্যাণী থেকে যে ভদ্রলোক আমাকে একটা কাঁসারে গ্লাস গিফটে দিয়েছিলেন, ওটাতে আমি কেন জল খাই না, কারণ হচ্ছে যে ওটা আমি সবসময় জল খাই না, কারণ হচ্ছে একটা বিশিষ্ট ব্যক্তির দেওয়া একটা উপহার সবসময় ব্যবহার করি না, ওটা ঘরে আমার শোকেসে রাখা রয়েছে, ওটা সবসময় ব্যবহার করি না, সেই জন্য আমি ওটাকে যখন চেষ্টা করবো যখন তখন খাওয়ার জল খাওয়ার চেষ্টা করবো। ওটাকে আমি সবসময় ব্যবহার করি না, একটা ঘরের শোকেসে রাখা রয়েছে, খুব যত্ন করে রাখা রয়েছে। দারুণ লাগছে খেতে আজকে। মাছ মাংস থেকে এটা অসাধারণ খাওয়ার একটা, অসাধারণ, এর কোনো বর্ণনা হয় না। পান্তা ভাতের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে নুনটা দরকারি। এটা হচ্ছে বেগুন ভাজা, দারুণ।
অসাধারণ খাওয়া দাওয়া করছি আজকে। মাছ মাংস থেকে সব থেকে দারুণ খাওয়া, দারুণ খাওয়া, এটা খুব সহজ পাচ্ছ এবং পেট ঠান্ডা থাকে, ঘুম ভালো হয়, আর কিছু বলার নেই। আমার খেতে খেতে অলরেডি চোখে ঘুম চলে আসছে, মনে হচ্ছে যেন এখানেই ঘুমিয়ে পড়ি। এর মধ্যে একটু ডালের বড়া রয়েছে, ওটা মোটা ডালের বড়া, একটু পেঁয়াজি হতো খুব ভালো হতো। দারুণ, যদি একটু বেগুন পড়া হতো আরো ব্যাপারটা জমে যেত। ভাত শেষ হয়ে গেছে, একটু সাঁতুর সামান জল রয়েছে, পান্তা ভাতের জলটা খুব ভালো উপকারী। শান্তি, দারুণ খেলাম, দারুণ।
অন্য দিনের থেকে আজকে খাওয়া দাওয়াটা অসাধারণ খাওয়া খেলাম, দারুণ খাওয়া খেলাম। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া প্রায় এখন শেষই হয়ে গেল। আজকের এই পান্তা মাটির খাওয়া দাওয়া দেখে, ভিডিও দেখে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন। আর কমেন্টস তো অবশ্যই করবেন।